প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা তিন তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, দুটি বারান্দা দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটি এতটুকু পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান দিয়ে কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি ধারণা বা একটি খরচের হিসাব, একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটি দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 32 ফিট। টোটালি 1120 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1100 স্কোয়ার ফিট অথবা 1150 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপর আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 9 ইঞ্চি করে। তারপর আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা আমাদের ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, বেশ বড়সড় করেই রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন দুপাশে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি কমন, একটি অ্যাটাস্ট। তো অ্যাটাস্ট টয়লেটটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে এবং কমন টয়লেটের সাইজও 7 ফিট বাই 5 ফিট করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আপনাদের যদি বাড়িটির ডিজাইন পছন্দ হয়, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন করে অথবা কিছু চেঞ্জ করেও আপনারা আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো আমাদের বাড়িটিতে কীভাবে কী রেখেছে এবং কোনটা সাইজ কত রেখেছি। তো তার আগে বলে নিতে চাচ্ছি, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলে প্রায় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আপনাদের উদ্দেশ্যে। আমরা আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তারা বিন্দু পরিমাণ হলেও আপনাদের উপকারে আসবে, বা অথবা আমরা চেষ্টা করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে কিছু আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো বাড়িটিতে মোট 16টি কলামের উপর পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটির ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনতলা ফাউন্ডেশনের বাড়ি, সেজন্য আমরা কলমের সাইজগুলো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে দিয়েছি। তো আপনারা চাইলে যাদের ফাউন্ডেশন একতলা বা দোতলা হবে তারা চাইলে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি কলমও রাখতে পারেন। তো বন্ধুরা, আসলে এই বাড়িটির মোট তিনতলা ফাউন্ডেশন হলেও এই বাড়িতে উনি চাইলে চারতলা করতে পারবে, কারণ আমরা এভাবেই প্রত্যেকটি কলমের মধ্যে ক্যালকুলেশন করে আমরা রডগুলো দিয়েছি। তো আশা করছি আপনারা ভিডিওটি না জানে সম্পূর্ণ দেখলে আপনারা পুরোপুরি বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, আমরা এই বাড়িটির মধ্যে কোনটা সাইজ কত রেখেছি এবং কলমের মধ্যে আমরা কী রড ব্যবহার করেছি ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদের কর্নারে আমাদের এখানে একটু ঢালাই করিনি আমরা। তো আসলে ঢালাইটি না করার কারণ হচ্ছে আমাদের এখানে একটি গাছ ছিল, তো গাছের কারণে আমরা আসলে এতটুকু ঢালাই করতে পারিনি। তো আশা করছি আমরা মোটামুটি ভিতরের কাজ কমপ্লিট করে ফেললে আমরা ছাদের যখন করব তখন আমরা এখানে একটি ঢালাই করে দিব।
তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির চারটি বেডরুমের অবশ্য আমরা এক সাইডে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম আমরা অলরেডি কমপ্লিট করে এখানে অলরেডি লোক থাকতেছে, এখানে এটার মধ্যে একটি টয়লেটও আছে। তো আপনারা চাইলে, যাদের টাকা একসাথে গোছানো নাই, তারা চাইলে অর্ধেক কাজ করে আপনারা বাড়ির বিল্ডিংয়ের ভিতরে উঠে আপনারা বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের যে ভিত্তি, সেই ভিত্তি ঢালাই করা হবে 3 ইঞ্চি করে, এবং আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রত্যেকটি কলামের মধ্যে 16 মিমি রড 10টি করে দেওয়া হয়েছে, খুবই অনেক বেশি করে দেওয়া হয়েছে। যেটা আসলে বাড়ির মালিক চাচ্ছে যে, উনি তিনতলা ফাউন্ডেশন দিয়েছে, উনি চাইলে ভবিষ্যতে চারতলাও করতে পারবে, সেভাবে উনি প্রত্যেকটি কলমে ওরকম করে আমরা আর্কিটেক্ট আমরা হিসাব নিকাশ করে রডগুলো রেখেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আরও কম রড দিয়েও আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে প্রায় 10টি করে রড দেওয়া হয়েছে। তো আসলে আমরা সব কিছু ক্যালকুলেশন করে, আমরা ড্রয়িং করার পরে বের করে যে আমাদের কোন কলমের উপরে কতটুকু চাপ বা কতটুকু ওয়েট পড়তেছে, আমরা সেভাবেই প্রত্যেকটি কলমের মধ্যে রড দিয়ে থাকি। তো আসলে এই বাড়িটার মধ্যে আমরা একটু বেশি রড দিয়েছি, যেটা আসলে আমাদের বাড়ির মালিকের অনুরোধে বা আমরা হিসাব নিকাশ করে দেওয়া, উনি বলেছে যে প্রত্যেকটি কলমে 16 মিমি রড 10টি করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের বাড়িটি এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে 14,82,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 14,82,000 টাকা দিয়ে আমরা এতটুকু কাজ করতে পেরেছি। তো আপনারা চাইলে আরও কমের মধ্যেও আপনাদের বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। এই বাড়িটি পুরোপুরি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ হবে 22-23 লক্ষ টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 22-23 লক্ষ টাকা হলে আপনারা ওই এরকম তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন, সেম সিস্টেম সেম ডিজাইনে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি, সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।